মানুষ ভাবিছিল অরুণোদয় মানে বা কি খুয়াই বস্তু নে পিন্ধাই বস্তু। তারপর মই কলো যে ব্যাংকর একাউন্টত 830 টাকা আহিব প্রত্যেক মাহত। মানুষ ভাবিলে ইলেকশনের কারণে আহিছে, ইলেকশনের পিছত বন্ধ হয়ে যাব। বন হল নাকি অরুণোদয়? বন হল নাকি অরুণোদয়? 830 টাকার পরা 1250 টাকা হল। এতিয়া মোর কাম কি, যাকে অরুণোদয় পোয়া নাই অরুণোদয় দিয়াটো কাম হয়ে থাকি গেল, হয় না নয়? কোনে কোনে অরুণোদয় পোয়া নাই? এখানে পোয়া নাই, পোয়া নাই, আপনি তো পোয়াই নাই, পোয়া নাই। এটা দিব লাগে না নালাগে? অলপ শুনা নাই, সোনকালে কে একটু শুনাই নাই। লড়াবিলাকক কিয় লাগে? লড়াবিলাকক কিয় লাগে? কিবা একটা স্কিম লাগে, অরুণোদয়তো নালাগে। এতিয়া এতিয়া মই এইবার একটা কথা কব খুজিছো যে অহা কেইমাহমানের ভিতরতে রঙাপাড়া সমষ্টিত মই ঘরে ঘরে অরুণোদয় দি দিম, যিমানে পোৱা নাই। কেনেকে দিম, কেনেকে মই চিনি পাম কোনে কোনে অরুণোদয় পোৱা নাই, কেনেকে পাম? এতিয়া মই এটা নিয়ম ওলাইছো, যার ঘর রেশন কার্ড আছে তার ঘরতে এটা এটা অরুণোদয় দিব। রেশন কার্ড কার কার ঘর আছে হাত উঠাও, সে আপনার আছে রেশন কার্ড? আছে রেশন কার্ড? আছে তেতিয়ালে আজির পর আর টেনশন নাই, নো টেনশন। যার যার ঘর রেশন কার্ড আছে, রাঙাপাড়া সমষ্টির রেশন কার্ড থকা সব পরিয়ালক মই এটা এটা অরুণোদয় দিম আজি বিহুর দিনা কই গল। হব কোন দিনা কলো? বিহুর দিনা। আর বিহুর দিনা কোয়া কথা চন্দ্র সূর্য লড়িলেও কথা লড়িব নয়, হয় না নয়? হয় না নয়? এতিয়া লড়াবিলাকে কয় বুলেট লাগে, ঠিক আছে। এতিয়া মই লড়াবিলাকৰ এটা স্কিম কম। আমার রাঙাপাড়াত রাইজে গম পাইছে নাই পোৱা, চাকরিটো 1,00,000 দিল, আৰু 50,000 চাকরি হব। জুলাই পুলিশের ইন্টারভিউ, সেপ্টেম্বর অক্টোবরত থার্ড গেট ফোর্থ গেট 50,000, ঠিক আছে। কিন্তু 50,000 চাকরিটো সবেই নাপাবও পারে, পিছলৈকে আৰু দিম। যিবিলাক লড়া ছোৱালীয়ে চাকরির পরিবর্তে কাম কাজ করিব খুঁজে, কোনোবাই ব্যবসায়, কোনোবাই ইন্ডাস্ট্রি যি করিব খুঁজে, তার কারণে আমি একটা স্কিম আনিছো, নাম হল আত্মনির্ভর অসম আসনি। এই আসনিত ব্যাংকের লগত কোনো কথা নাই, এপ্লাই করিলে সরকারে ডাইরেক্টলি 2,00,000 টাকা দিয়ে। এতিয়া রঙাপাড়া লড়া সকলক মই অনুরোধ করিম, যাবার যদি আপনাদের এপ্লিকেশন করা নাই, এইবার আপনাদের যেন যেনে তেনে এপ্লিকেশন করে, হব? সিএম এবিলা কি শিকাই দিলে, হয় না নয়? কিন্তু মই এটা বুদ্ধি দিও, যেতিয়া 10,000 টাকাটো আহিব তার 7 দিন আগত মই আপনাদের খবর দিব যে অমুক তারিখে টাকাটো সোমাব, সেই 7 দিন আপনাদের গিরিয়েকবিলাক খুব মরম করে দিব, গরম গরম ভাত খাব, মরম করিব। সেই 7 দিন ধরাত একদম কাজিয়া নকরিব দেই, তেতিয়া আর গিরিয়েকবিলাকে পয়সাটো নলয়, বুঝি পালে না? আর এই 10,000 টাকাটো শেষ নহয়, এই 10,000 টাকাটো হল আরম্ভণি, বিগিনিং। এই 10,000 টাকাটো লই যিবিলাক মহিলাই সৰু দোকান খুলিব, পিঠা পনা কিবা সৰু ব্যৱসায় কৰিব, মুৰ্গী গাহৰি
আমি তেওঁলোকৰ খবৰ লওঁ আৰু যিবিলাকে এই 10,000 টকাটো ভাল কৰি ব্যৱহাৰ কৰিব গিৰিয়েকৰ যদি দোকান আছে তাতো দি দিলে হৈ গ'ল কোনো কথা নাই খালি ভাল কামত ব্যৱহাৰ হ'ব লাগিব আৰু ভাল কামত ব্যৱহাৰ হ'লে সেই মহিলাক আমি আৰু 25,000 টকা দিম প্ৰথম 10,000 10,000ৰ পিছত 25,000